তোকে বলছি না, জয়াদি এখন এই মন্দিরে পূজো দিতে এসেছে। পুরোহিত মশাই, ওকে আপনি এখান থেকে যেতে বলুন, আর আপনি যদি না পারেন আমাকে বলুন, আমি নিজে ওকে মন্দিরের বাইরে বের করে দিয়ে আসছি। ও এখানে থাকলে আমরা পূজো দিতে পারবো না, আমাদের পূজো দেওয়া হবে না। আয়ুষ হাসপাতালে ওর অপারেশন হবে, তার আগে ঠাকুরের পায়ে ফুলটা তোরা খুব দরকার। আপনি চলে যান, আপনি চলে যান। বৌমা বৌমা, কাকে বৌমা বলছেন আপনি? এক্ষুনি তো আমার মুখে শুনলেন, ও আমাদের বাড়ির বউ নয়, ওর একটা নাম আছে তুতুল। এখন থেকে আপনি ওকে তুতুল বলে ডাকবেন। আপনি চলে যান, আপনার এখানে কোনো জায়গা নেই। আমার পূজোর থাড়া দিলেই আমি চলে যাবো পুরোহিত মশাই, সেটা আমি ঠাকুরের কাছে রেখেছি। ঠিক আছে। আমাদের মন্দিরে আমি তোমাকে আমার ছেলের জন্য পূজো দিতে এলাও করব? কোনোদিন করব না তুতুল, কোনোদিন না। কে জানে তুমি হয়তো আমার ছেলের খারাপ চাইতে ওর জন্য পূজো দিতে এসেছ, কে বলতে পারে? আমি তোমাকে বিশ্বাস করি না তুতুল, একেবারে বিশ্বাস করি না, এক বিন্দু বিশ্বাস করি না। চলে যাও, জাস্ট চলে যাও, এখান থেকে চলে যাও। কি চাস তুই, কি চাস, কি তুই বল? কেন তুই মানুষের সর্বনাশ করার জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছিস? তুই জানিস না, তুই নিজে আয়ুষের ত্রিসীমানায় যাবার পথটা বন্ধ করে দিয়েছিস, নিজে থেকে বন্ধ করে দিয়েছিস। আর কোনোদিনও তুই ওখানে যেতে পারবি না, কোনোদিনও না। আয়ুষ বিবাহিত, ওর ঘরে একটা জলজ্যান্ত বউ আছে, তোর লজ্জা করে না? বারবার তুই ওদের সামনে গিয়ে দাঁড়াস, লজ্জা করে না তোর? কাল তো হাসপাতালে গিয়েছি, তার ফলটা ভোগ করেছিস? কেউ তোকে হাসপাতাল চত্বরে ঢুকতে দেবে না, চেষ্টা করিস না, দাদা সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে।